বাংলাদেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের তুফান ডকুমেন্টারি বিজনেস আইডিয়া। সুধী মণ্ডলী, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো টাং এবং শোকেস স্টিল ফার্নিচার তৈরি কারখানার সাথে শোরুম বিষয় নিয়ে। এই বিষয়ে জানতে আজ আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার তেঁতুলতলা মোড় টাংপট্টিতে। কথা বলছি সবুজ স্টিল হাউস কারখানা এবং শোরুমের মালিক সবুজ ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবুজ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবুজ ভাই, আপনি এই মানে কাজের সাথে, বিশেষ করে এই আলমারি শোকেস বা টাং কারখানা বা সেই সাথে এই ব্যবসাটার সাথে আপনি কতদিন হলো সম্পৃক্ত? মূলত এই ব্যবসাটা আমি যখন কলেজ লাইফ পার করি, অর্থাৎ বিজ্ঞান কলেজে আমি পড়াশোনা করছি, উল্লাপাড়া সায়েন্স কলেজ, ওই সময় এখানে দুজন এই টাং বানাতো, কারখানা করছিল, ওদের ওই টাং বানানো মাঝে মধ্যে দেখতাম, মিস্ত্রিরা কাজকাম করতেছে, আবার মালগুলো তৈরি হয় মাঝে মধ্যে বিক্রি করা দেখি, এই যাতায়াতে যেটুকুন মানে বুঝ আসে। এক সময় সিদ্ধান্ত হলো যে আমি তো ব্যবসা করবো, ব্যবসা করার ইচ্ছা আমার আগে থেকেই ছিল, তো এই ব্যবসাটা আমার কাছে মনে হলো যে মনে হয় ব্যবসাটা ভালোই, পেরেশানি কম হবে এবং হালাল উপার্জন, আর হালাল তো এটা হলো আমার ভিতরে, যে কোনো ব্যবসায় আমি করব, এটা যদি আমি মিথ্যে বলে বিক্রি করি তাহলে এটা আবার হারাম হয়ে যাবে, আর যদি সঠিক বলে বিক্রি করি তাহলে হালাল হলো। তো আমি মাঝে মধ্যে ওই মিস্ত্রিদের কাছে কারখানাতে বসতাম, কীভাবে কী মাল বানায়, কতটুকু সাইজ কীভাবে কাটে, আর মালটা কোত্থেকে আনে, ওনার মহাজনের সাথে কথা বললাম, তো দেখলাম যে ওনারা মূলত আপনার ঢাকার সাথে ব্যবসা করে, ঢাকা থেকে মাল আনে, আপনার বংশাল, দোলাইখাল, ইংলিশ রোড, মূলত এই তিনটেই বড় মার্কেট, মালটা নিয়ে এসে এখানে আপনার মিস্ত্রিদের তৈরি করে খুচরা এবং পাইকারি সেল দেয়। এইভাবে মোটামুটি দুই তিন বছর পরে আমি ব্যবসাটা আরম্ভ করলাম, আব্বার সাথে আলোচনা করে আরম্ভ করলাম, যেদিন ব্যবসা আরম্ভ করছি সেদিনই কারখানা করছি। কারখানা করে আর পিছন দিকে ফিরে তাকাতে হয় নাই। আমার যারা মিস্ত্রিপত্র ছিল এরা সবাই খুব সৎ ছিল, আমাকে মনে করেন যে এই মাল কীভাবে বানাইলে পড়তে হয়, কীভাবে বিক্রি করতে হবে, অনেক কিছু আমি মিস্ত্রিদের কাছ থেকেও শিখছি, আর মূল ব্যবসাটা শিখছি হলো আমি আমার আব্বার কাছ থেকে, উনি ব্যবসা করতেন অন্য ব্যবসা, শ্যালো মেশিনের ব্যবসা ছিল আমাদের আগে, তো আমি যখন এটা করতেছিলাম তখন একসাথে দুজনই করছি। যাই হোক, মোটামুটি 20-30 হাজার টাকার মাল ঢাকা থেকে কিনছিলাম প্রথম অবস্থায়। হ্যাঁ, কেনার পরে ওইটা আরম্ভ করলাম, মাল তৈরি করি, মাল বিক্রি হয়ে যায়। জি জি জি, দেখা যায় তৈরি করি, পরের দিন এটা বিক্রি হয়ে যায়। তো ধীরে ধীরে ব্যবসা প্রসার ঘটল, একজন দুইজন কর্মচারীর থেকে এখন মোটামুটি আমার এই প্রতিষ্ঠানে যখন মাঝপথে যায় 7-8 জন কর্মচারী হলো, তখন আমি এই টাং বানানোর সাথে সাথে এই আলমারি শোকেসের কারখানাটা করি। করার পরে আলমারি শোকেসের কারখানাটাও আমার ওই ট্যাঙ্কের কারখানার মতোই চলে, মোটামুটি ভালো চলে, আর আমাদের এই টাং এই উল্লাপাড়ার এই টাংপট্টিটা টাংপট্টি নামে পরিচিত হয়ে যায়। জি জি, মোটামুটি আমাদের সাথে সাথে আরও অনেকে করে, তারাও সবাই লাভবান আছে। মূল কথা হলো ব্যবসা বাণিজ্য করতে হবে ন্যায় নীতি নিয়ে, ধৈর্য পরিশ্রম কোনোটাই কমতি হলে চলবে না, শুধু টাকা বেশি হলেই যে ব্যবসা ভালো হবে এরকম না,
মানে আমি যেটুকু আমার নিজের ব্যবসার আলোকে বুঝতে পারছি, অল্প পুঁজিতেও পরিশ্রম আর চাহিদা এবং সেই অনুযায়ী আচার আচরণ যদি সবার সাথে থাকে, আল্লাহ তৌফিক দিলে ব্যবসা ঠেকার কথা না। আর একটা জিনিস আমি বলবো যেটা আমি নিজে পাইছি, সেটা হলো সর্ব অবস্থায় তো তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে, অবশ্যই বাড়ির থেকে বের হওয়ার দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে যদি মা থাকে, বউ থাকে, বাবা থাকে, তাদের কাছে বলে আসা যে আমি এই ব্যবসার কাজে গেলাম, এবং তাদেরকে আসার সময় সালাম দিয়ে আসা, এতে আমি দেখছি অনেক বরকত। দোকানটা খোলার সময় বিসমিল্লাহ কয়ে খোলা, ঘর ঝাড় ঝাপটা দিয়ে আপনার মনে করেন যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে নিজে সেই অনুযায়ী মেহনত করলে, পরিশ্রম করলে আশা করি সবাই লাভবান হবে। যে শীটগুলো ব্যবহার করছেন, কী কী শীট ব্যবহার করছেন? এটা আসলে মূলত আমাদের কালার শীটের ব্যবসাটাই বেশি। আপনার এই টাং বক্স যাই বলি, এগুলো আপনার কালার শীটের ব্যবসা, এটা বাইরে থেকে আসে। এই শীটগুলো লাস্টিং কীরকম? লাস্টিং আপনার ভালো মন্দ জাতের আছে। ভালোটা কীরকম? আপনার মন্দটা দেখা যায়, যেটা মন্দ সেটা আপনার দুই চার বছরের ভিতরে কালার টালার ডিসকালার হয়ে যায়, জং এসে যায়, লাল লাল দাগ হয়ে যায়। আর যেটা আপনার টেকসই এক নম্বর আছে, এগুলো আপনার দুই চার 10-15 বছরে কিছু হয় না যদি যত্ন করে রাখে। আপনার দেখা যায় 20-25 বছর পরে জায়গায় সেই কালারটা চেঞ্জ করা লাগতে পারে। আপনার এই কারখানাতে কী ধরনের সব মাল তৈরি হচ্ছে? আমার এই কারখানাতে মাল তৈরি হচ্ছে মূলত হলো গা, মূল ব্যবসা হলো গা ট্যাঙ্কের। দেখা যায় যে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে লেপ খাতা নাই রাখার জন্য। হ্যাঁ, আর এই লেপ খাতাটা শুধু বিশেষ করে প্রয়োজন হলো শীতের সিজনে। তাহলে আর যে 6-8 মাস এই লেপ খাতা কম্বল এগুলো রাখার জন্য একটা ভালো জায়গা দরকার। হ্যাঁ, সেফ জায়গা দরকার। আপনার আগে তো শুনছি মাও চাষিরা যে সিকাই করিয়া কাগজ দিয়ে বাইদে রাখতো, সেটা অনেক কষ্টদায়ক এবং দেখতে বিচ্ছিরি লাগে। আর এই বক্সটার ভিতরে এগুলো ভাস করে রাখলে আপনার 1-2 বছরও নষ্ট হবে না। সেখানে 7-8 মাস থাকলে তো কোনো ইন্দুর কাটারও ভয় নাই, নষ্ট হওয়ারও ভয় নাই। আর আপনার টাং তৈরি হয়, আপনার চাউল রাখার ড্রাম তৈরি হয়, আলমারি শোকেস তৈরি হয়, আপনার দেখা যায় যে যে মিরসেপ ভাতের তরি তরকারি রাখার জন্য যে আপনার মিরসেপ র্যাক যেটাই বলি, এগুলোও তৈরি হয়। তো মোটামুটি সব মিলে আমরা ভালো আছি। নতুন উদ্যোক্তা অর্থাৎ যারা এই কাজটা, এই ধরনের মানে উদ্যোগ নিতে চাচ্ছে বা এই কর্মের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে, তাদেরকে আপনি কী পরামর্শ দিবেন? তাদের পরামর্শ আপনার এই ফ্যাক্টরি কোথায় আছে, ফ্যাক্টরি বলতে মানে কথাটা তো অনেক বড় মনে হয় কিন্তু আসলে অনেক বড় না। এগুলো ফ্যাক্টরি এখন ইচ্ছে করলে পরে মানে বাড়ির আশেপাশেই যে ছোটোখাটো গ্রামগঞ্জের যে ওই ইয়াগুলো কি বাজার আছে, এই বাজারগুলোতে এগুলো এখন প্রায় হয়ে গেছে। তবে দেশের এখনও অনেক জায়গা বাকি আছে যেখানে আপনার এই ট্যাঙ্কের সোয়াই লাগে নাই। ওই সব অঞ্চলের মানুষজন যদি আপনার এইগুলো এই কিছুদিন, বেশি না, 2-10-15 দিন যদি একটা মিস্ত্রি বা একটা কারখানাতে আলোচনা করে দেখে, সে ইচ্ছে করলে পরে এই ব্যবসাটা করতে পারবে। সেক্ষেত্রে তার প্রথমে যা লাগবে সেটা হলো গা আপনার, আমরা বলি হলো কাতানি, তার নাম হলো কেচি। কেচি দিয়ে আপনার ওই শীটটা কাটতে হয়, এই কেচি লাগবে। কেচিটা আপনার আমাদের সিরাজগঞ্জেও পাওয়া যায়, বগুড়াতে বেশি পাওয়া যায়। আর লম্বা লোহা আর পাটা লাগবে, ওটাকে বলি হলো আমরা চবল। আপনার দেখা যায় যে 6 ইঞ্চি ওসার আর আপনার 7 ফিট লম্বা হয়। আর যদি ব্যবসা কেউ বড়ো করে করতে চায় তাহলে ভাঁজ মেশিন লাগবে, ভাঁজ মেশিনটা ঢাকা থেকে নিতে হবে, আপনার 60-70 হাজার টাকা দাম। আপনার এই মালগুলোকে শুধু আমাদের সিরাজগঞ্জ জেলায় বিক্রি হচ্ছে না, সিরাজগঞ্জ জেলার বাইরেও কোনো জেলাতে আপনার মাল বিক্রি করছেন? না, আমি বাইরে বিক্রি করি না, আমাদের মাল আমাদের উল্লাপাড়াতেই চলে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরেই চলে। ধরেন অন্য অন্য জেলা থেকে যদি কেউ মাল ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন কি তাদের মাল? যদি কেউ ক্রয় করতে চায় সেক্ষেত্রে দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু আমি মনে করি যে ওই ওনার আশেপাশে কোনটা হয় সেটা তার জন্য বেটার হবে। সুধী মণ্ডলী, এতক্ষণ আমি কথা বললাম সবুজ স্টিল হাউজের মালিক সৌজয়ের সঙ্গে। আপনি ইচ্ছে করলে এরকম একটি প্রতিষ্ঠান করতে পারেন, সেক্ষেত্রে আপনার আশেপাশে থাকা ছোট ছোট কারখানা থেকে মাল সংগ্রহ করে আপনি অনায়াসে একটি শোরুম করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সামান্য পুঁজি হলেই আপনি শুরু করতে পারবেন। এই ছিল আজকে আমাদের তথ্য। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আপনি পরবর্তী ভিডিওটি দেখতে পারেন।
আবারও দেখা হচ্ছে নতুন কোনো প্রতিষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।